নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু এবং আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড অ্যাড ব্যাগ। তো এইখানে আপনাদের সামনে যে গাছটি আজকে তুলে ধরছি এটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি। তো লিপস্টিকের অনেকগুলি ভ্যারাইটি আছে এবং আমাদের এখানে আজকে আজকে বলতে আজকে দেখতেই পাচ্ছেন একদম ভিজে হয়ে আছে পুরো বাগানটা। তো এর কারণ হলো ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে, মানে দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং ঝড়টা হওয়ার কথা ছিল, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যায়নি। তো সেটা আমাদের ভাগ্য ভালো। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাগ্লোনিমা গাছগুলো আমি ওই জন্য শেডারে পুরো খুলে দিয়েছিলাম এবং ডাইরেক্ট সানলাইটে আছে ও গাছগুলি, একেবারে খোলা আকাশের নিচে। এবং যা বৃষ্টি হওয়ার হয়েছিল সব এতেই পড়েছে, কোনো অসুবিধা নেই। তো গাছগুলো অনেকজন বলে বৃষ্টির জল দিলে, বৃষ্টির জল পড়লে খারাপ। অ্যাকচুয়ালি বৃষ্টির জলের মধ্যে এত কিছু নিউট্রিশিয়ান আছে যে যার জন্য গাছের কিন্তু গ্লেজ এবং গ্রোথ দুটোই দেখুন দুদিন তিন দিনের মধ্যেই কিন্তু একটা আলাদা রূপ নিয়ে নিয়েছে। এবং আর কিছু দিনের মধ্যে গাছগুলোর রূপ একদম, আমরা যতই মানে ভালো দামি NPK বলি বা অর্গ্যানিক বলি, এই ধরনের ফার্টিলাইজার মেরে থাকি কেন, বর্ষার জলের মতো উচ্চ শক্তি সম্পন্ন কিন্তু ফার্টিলাইজার আর এই পৃথিবীতে নেই। এর মধ্যে এত ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিশিয়ান থাকে যার জন্য দেখবেন যে বর্ষাকালে আপনি গাছে সার দেন বা না দেন, বর্ষাকালে কিন্তু গাছের গ্রোথ বলুন, গাছের ডেভেলপমেন্ট বলুন, এবং গাছের যে পরিচর্যা করার ব্যাপারটা আছে বা গাছের যে একটা রূপ যেটা অ্যাকচুয়ালি আমরা চাই যে এরকম আমার হেলদি গাছ হোক, সেইটা কিন্তু একমাত্র আমরা বর্ষাকালেই পাই। তো এইখানে আপনাদের যেটা দেখাবো বিষয়টা, এইখানে আমার কিছু অ্যাগ্লোনিমা গাছ লিপস্টিক ভ্যারাইটি যেগুলো কাটিং করে নিয়েছি এবং যেই বৃষ্টির জলটা পেয়েছে শুটসগুলো দেখুন কী সুন্দর হারে ডেভেলপ হচ্ছে, এবং এই দুদিনের মধ্যেই এই পাতাগুলো ছেড়ে দিয়েছে। তো এর পরে আমাদের যে করণীয়, ধরুন বৃষ্টির জলে ভিজলো, ভেজার পরে আমাদের কী করতে হবে, ভেজার পরে যখনই হালকা মাটিটা একটু ড্রাই হচ্ছে তখন কিন্তু গাছটিতে আপনারা ফাঙ্গিসাইড আপনাদের ইউজ করতে হবে, সেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হোক বা সিস্টেমিক ফাঙ্গিসাইড হোক, যে কোনো একটা ফাঙ্গিসাইড হালকা করে জলে গুলে নিয়ে মাটিটা যখন ড্রাই হবে তখন কিন্তু এই যে গাছগুলোর পাতা পচা রোগটা আর আসবে না বা গোড়া পচা রোগটাও আসবে। তো এইখানে এক একটি গাছের বুসিনেসটা দেখুন, মানে এই পটে আর ধরবে না এত গাছ হয়েছে। তো এখানে তিনটি ভ্যারাইটি আছে এবং প্রত্যেকটা যেগুলো সব কাটিং করেছি তিনটে চারটি পাঁচটি করে শুটস বেরোচ্ছে, এখন আর কিন্তু এই গাছগুলোকে কাটা যাবে না। একে কিন্তু আবার আমি 5 দিন আগে একে খাবার দিয়েছিলাম এবং আবার 15 দিন পরে একে খাবার দেবো, খোল পচা হাড়গুঁড়ো শিং কুচি এবং নিম খোলকে পুচিয়ে রাখবো এবং সেটা লিকুইড হিসেবে দেবো। এবং এইটা হচ্ছে শীতকালের আগাম প্রিপারেশান, যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে গাছগুলিকে একটু স্ট্রং করে নিতে হবে, কেননা অ্যাগ্লোনিমা গাছ শীতকালে একটু ড্যামেজ হয়ে যায়, একটু লেগি টাইপের হয়ে যায়। এবং শীতকালেই গাছের কিন্তু বার বৃদ্ধিটা, যে কোনো গাছের বলি মানুষেরই বলছি বলি, গ্রোথ একটু কমে যায়। তো সেই কারণে শীতকালে আমরা গাছগুলোকে শীত আসার আগেই কিন্তু ওদের খাবার দিয়ে গাছটিকে স্ট্রং করে নিতে হবে, যাতে শীত যতই পড়ুক গাছগুলোকে আমাদের রক্ষা করতে হবে। তো এইটা ছিল আজকে লিপস্টিক অ্যাগ্লোনিমার সম্বন্ধে কেয়ার এবং আপনারা কীভাবে রাখবেন। এবং যেসব মিথ্যে কথা আপনারা শুনছেন যে একে বর্ষার জল দেওয়া যাবে না, ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, আপনাকে সবসময় দেখতে হবে যে সকালবেলায় যে আমাদের মর্নিং সানলাইটটা আছে বা মেঘ করে আছে সেই দিনে আপনি ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন, তাহলে কিন্তু গাছের কিছু ক্ষতি হবে না, উল্টে গাছের গ্রোথটা খুব ভালো হবে। এইটা রেজাল্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি, যে মুখের কথা এরকম নয়, দেখুন গাছগুলো কত সুন্দর ডেভেলপ হয়েছে। এবং এইটা এখনও 2-3 দিন এরকম ডাইরেক্ট সানলাইটে রাখবো, রেখে মাটিটা হালকা একটু শুকনো টাইপের হবে, তারপরে আমি এর উপরে আবার শেড নেটটা দেবো।
এবং শীতকালে আমরা 10টা 11টা পর্যন্ত একে ডাইরেক্ট সানলাইটে যদি রাখতে পারি কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। এবার আসা যাক বৃষ্টির জল। বৃষ্টির জল নিয়ে অনেক মানুষের ভুল ধারণা আছে বা এইসব কথা আমরা শুনতে পাই যে বৃষ্টির জল দিলে অ্যাগ্লোনিমা গাছ পচে যাবে, মরে যাবে, গলে যাবে, এরকম ব্যাপার। দেখুন বৃষ্টির জলে আমার এই এত গাছ আছে, এত গাছ তো সরানো সম্ভব না, এত গাছ আমাদের বৃষ্টির জলে আছে এবং গাছগুলির গ্রোথও খুব ভালো হয়েছে। এবং বৃষ্টির জল যারা ছাদ বাগানি বা আপনার ব্যালকনি গার্ডেন করছেন বা ঘরের ভেতরে একটা দুটো গাছ রাখেন, তারা কিন্তু বৃষ্টির জলকে একটু কালেক্ট করে নিয়ে সেই জলটা কিন্তু আপনারা সারা বছর রেখে দিতে পারেন গাছকে। এতে কিন্তু আপনাদের খুব একটা বেশি সার খরচা করতে হবে না এবং সেটা যে কোনো গাছে দিতে পারেন, একমাত্র ক্যাকটাস গাছ ছাড়া। ক্যাকটাস গাছেও দেওয়া যেতে পারে কিন্তু কিছু কিছু ভ্যারাইটি আছে, সেইগুলোতে সব ভ্যারাইটিতে নয়, এবং একটা পরিমিত মাত্রায় ক্যাকটাস গাছকে দেওয়া যেতে পারে। আমি আমার কিন্তু ক্যাকটাস গাছ যেগুলো আছে তাতে কিন্তু বর্ষার জল দিই এবং বর্ষার জলের মধ্যে যে নিউট্রিশন ভ্যালুগুলো আছে সেইগুলো কিন্তু আর কোথাও আপনি পাবেন না, যত দামি সার কিনেন আর যাই কেনেন। প্রকৃতিতে যেসব গাছ আরে আছে দেখুন, এই যে গাছগুলো দেখছি এইগুলোর গ্রোথ দেখুন, এইগুলোর ডেভেলপমেন্ট দেখুন, কলা আরে হয়ে আছে, কত কলা হয়েছে। তো এই গাছগুলোকে কিন্তু আমরা খুব একটা পরিচর্যা বা সারও দিই না কিন্তু গাছগুলো গ্রোথ দেখুন। তো আজকের মতো এইখানে শেষ করছি, নমস্কার।